এটা এখন হচ্ছে, এটা আমাদের ব্যাক রোলার, এটা মিডল রোলার, এটা ফ্রন্ট রোলার। এখন এখানে স্পেস বেশি, এখানে কম, এটা ব্যাক জোন, এটা ফ্রন্ট জোন। এখানে হচ্ছে ড্রাফটিং বেশি হয়, এজন্য হচ্ছে এটার স্পেস কম আর এটার স্পেস বেশি। এখন হচ্ছে এখান থেকে ব্যাক রোলার থেকে একটা শ্যাফ্ট যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম যে গিয়ার সেটা। এখন এই প্রথম গিয়ার ম্যাশ আকারে আছে হচ্ছে এটার সাথে। এখন এটার সাথে সেম শ্যাফ্টে আছে হচ্ছে আমাদের এটা, যে এটা হচ্ছে আমাদের 3 নম্বর গিয়ার। এরপর ওইখানে নিচে একটা আছে যেটা হচ্ছে 4 নম্বর। এখন ওই 4 নম্বর একটা শ্যাফ্ট দিয়ে গেছে হচ্ছে এখানে, একটা শ্যাফ্ট দিয়ে এইটা হচ্ছে 5 নম্বর। 5 নম্বর শ্যাফ্ট থেকে হচ্ছে এটা যাচ্ছে এই যে এখানে 6 মেশ আকারে আছে, 5 নম্বর 6-এর সাথে মেশ আকারে আছে। এরপর 6 থেকে আমরা একটা শ্যাফ্ট রাখলাম যেটা হচ্ছে এটা 7। 7 হচ্ছে মেশ আকারে আছে 8-এর সাথে, 7 আর 8। এই 8 থেকে একটা শ্যাফ্ট রেখে এটা হচ্ছে আমাদের মিডল রোলার, এটা হচ্ছে আমাদের ব্যাক জোন। এরপর হচ্ছে আমরা ফ্রন্ট জোনে যাব এই 5 নম্বর থেকে। এই 5 নম্বর ই গেছে হচ্ছে বাইরের দিকে, ওইটা হচ্ছে আমাদের, হ্যাঁ 5 তো এটাই ছিল না, হ্যাঁ এটা। এখন হচ্ছে এটা না, এটা ডিসিপি না, হ্যাঁ 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 এটা। এখন এটা এটা কত নম্বর, এটা 9 নম্বর, হ্যাঁ। এখন 9 কি আবার ভিতরে, হ্যাঁ 9, তারপর এই যে 10, এটা হচ্ছে মেশ আকারে ডিসিপির সাথে, এটা হচ্ছে ডিসিপি। ডিসিপি মানে হচ্ছে ড্রাফট চেঞ্জ পিনিয়ন অ্যাডজাস্টেবল, এটা এটা হচ্ছে, এটা আমরা ডায়ামিটার বাড়াইতে পারি, কমাইতে পারি, ইজিলি চেঞ্জ করতে পারি। আর ডিসিপি চেনার উপায় হচ্ছে এটা হচ্ছে যে মানে ইজিলি অ্যাডজাস্টেবল, অ্যাডজাস্টেবল, অলওয়েজ ড্রিভেন, অলওয়েজ ড্রিভেন, আর ব্যাক রোলার এবং ফ্রন্ট রোলারের মাঝখানে, হ্যাঁ ব্যাক রোলার আর ফ্রন্ট রোলারের মাঝখানে আছে মিডল রোলার সাথে। আর এই যে এটা ড্রাইভ দিচ্ছে এটাকে, তো এটা ড্রিভেন, তো এখন এটা আবার গেছে ভিতরে। এই বড় রোলারটাই, এটা হচ্ছে 11। 11-এর নিচে একটা ছোট আছে, ওইটা হচ্ছে 12। এখন ওই 12 আবার বাইরের দিকে যাচ্ছে, বাইরের দিকে একটা শেপ দিয়ে আছে, এটা হচ্ছে 13 নম্বর। এখন হচ্ছে দুই দিকে সেম কাজ হচ্ছে, দুই সাইডে একই অপারেশন হচ্ছে। এখন এখান থেকে ভিতরে একটা ছোট আছে, ওইটা হচ্ছে 14 নম্বর, ওইটা ড্রাইভ দিচ্ছে এটাকে একটা শ্যাফ্ট দিয়ে, ওইটা হচ্ছে 15 মেশ আকারে আছে হচ্ছে ওইখান থেকেই দেখায়, এই যে 16-তে মেশ আকারে আছে, 16-র সাথে 16। এরপর গেছে ওইখানে যাওয়ার পর এই যে এটা হচ্ছে 17 মেশ আকারে আছে, 18-র সাথে। আর এই যে এখানে চলে গেছে ফ্রন্ট রোলার, এটা হচ্ছে ফ্রন্ট। আল্লাহ, এটা কি 5 জনের গ্রুপ?